প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা সমাধান করব তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বারি কাজ ১১। বন্ধুরা, আজকে আমাদেরকে বারিকাজ দিয়েছে আমাদের বইয়ের অধ্যায় ৭, অর্থাৎ পরিবেশের দূষণ প্রতিরোধ ও সংরক্ষণ, পৃষ্ঠা নং ৪২। দেখো, কাজ দিয়েছে নিচের পরিবেশগুলোর দূষণ রোধ করতে হলে আমরা কি কি করতে পারি তা চকে লেখা। বন্ধুরা, নিচে দেখো আমাদেরকে চক দিয়েছে বিদ্যালয়, নিজ এলাকা, বাড়ি। আমাদেরকে এই ডান দিকের খালি জায়গায় পূরণ করতে হবে। চলো বন্ধুরা, আমরা প্রশ্নটির সমাধান করে নিই। উত্তর, বন্ধুরা আমি সরাসরি উত্তর লিখে দিচ্ছি, তোমরা বই থেকে রিডিং পড়াগুলো পড়ে নাও। নিচের পরিবেশগুলোর দূষণ রোধ করতে হলে আমরা যা যা করতে পারি তা চকে লিখলাম। দেখো, এরপরে তোমরা একটি নিচে চক তৈরি করবে আমার মতো, বাম দিকে দিবে বিদ্যালয়, নিজ এলাকায়, বাড়িতে। দেখো, বিদ্যালয়, এক, ভাঙা পেন্সিল, রাবার, টুকরো কাগজ, কালি শেষ হয়ে যাওয়া কলম, আমরা ক্লাসের নির্দিষ্ট স্থানে রাখা ডাস্টবিনে ফেলবো। এরপর দেখো, টেবিলের নিচে বা আশপাশে কাগজের টুকরা, কলম, পেন্সিল, টিফিনের উচ্ছিষ্ট ফেলবো না। এরপর দেখো, বিদ্যালয় প্রাঙ্গণে শুকনো পাতা, পলিথিন, কাগজ ইত্যাদি পড়ে থাকলে সপ্তাহে একটি দিন ঠিক করে স্কুলের সবাই মিলে তা পরিষ্কার করব। এরপর নিজ এলাকায় দেখো, যেখানে সেখানে থুতু ক ফেলবো না এবং মলমূত্র ত্যাগ করবো না। এরপর দুই দেখো, ফলের খোসা, প্লাস্টিক বা কাঁচের ভাঙা অংশ যত্রত ফেলবো না, বরং কেউ ফেললে তা তুলে নির্দিষ্ট স্থানে ফেলে দেব। এরপর দেখো, তিন, পরিবেশ দূষণ রোধে জনসচেতনতা তৈরি করব। এরপর বাড়িতে দেখো, বাড়িতে কী করব, ময়লা আবর্জনা, তরি তরকারির উচ্ছিষ্ট বাইরে আঙ্গিনা বা রান্নাঘরের আশপাশে যত্রতত্র ফেলা যাবে না, বাড়ি থেকে দূরে নির্দিষ্ট স্থানে গর্ত করে সেখানে ফেলতে হবে। এরপর দেখো, সুষ্ঠু ফয় নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। এরপর দেখো, স্যানিটারি টয়লেটের ব্যবস্থা করতে হবে এবং সকলকে এ ব্যাপারে সচেতন করতে হবে। বন্ধুরা, তোমরা এভাবে আনসারটি লিখে দাও। বন্ধুরা, এই ছিল তোমাদের আজকের বাড়ি কাজের সমাধান। আর হ্যাঁ, এই চ্যানেল দ্বারা যদি তুমি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবে পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য।